व्यासार्ध निर्णय करते रेडियस निर्णय करते लगे जाते रेडियस कत तो radii of two circles r1 equal to hobe 19 cm r2 equal to 9 cm 19 cm r2 equal to 9 cm let capital r be the radius of new circle r be the radius of new circle So according to question, notun circular circumference hobe amar ki 2 pi capital R. Prothom circular circumference hobe 2 pi R1. Second circular circumference hobe 2 pi R2. 2 pi cancel hoye jabe diye. To R equal to ki hobe R1 plus amar ki hobe R2. To R1 hocche amar ki 19 cm. So 19. रेडियस नतुन जो सार्कुल एरिया पाई कैपिटल आर स्क्वायर और प्रथम सार्कुल पाई कैंसिल हो जाए आर स्क्वायर इक्वल टू आर वन स्क्वायर प्लस आर टू स्क्वायर आर वन स्क्वायर इज 8 स्क्वायर आर टू स्क्वायर इज 6 स्क्वायर 64 प्लस 36 जीरो 100 देयरफॉर आर इक्वल टू रूट ओवर 100 इक्वल टू 10 सेंटीमीटर हमारे रेडियस ऑफ न्यू सर्कल विल बी 10 सेंटीमीटर নাম্বার থিটা অনেক পড়ে আছে আমি তোমাদেরকে কপিতে পড়ে দিয়ে দেব আর এটা পরীক্ষাতে আসবে না এটা নাম্বার থিটা নাম্বার 4 করছি কি একটা হুইল আছে হুইলের ডায়ামিটার ইজ 80 হুইলের ডায়ামিটার হচ্ছে 80 সেমি ডায়ামিটার ইকুয়াল টু 80 সেমি একটা হুইল যার ডায়ামিটার 80 সেমি তো ডায়ামিটার ইকুয়াল টু 80 সেমি তারপরে স্পিড অফ কার দেওয়া আছে আমার কত স্পিড অফ কার 66 কিলোমিটার স্পিড অফ কার 66 কিলোমিটার পার আওয়ার এটা হলো আমার স্পিড অফ কার এটাকে আমি কি করছি 66 × 1000 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে মিটার
আবার মিটারে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি হয়ে যাবে সেন্টিমিটার আর আওয়ার 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট তো 60 দিয়ে যদি ডিভাইড করি তো এটা কি হয়ে যাবে মিনিট হয়ে যাবে 60 মিনিট ঠিক আছে এটা হলো স্পিড অফ কার আমরা এটাতে কনভার্ট করে রেখে দিলাম তার মানে 60 মিনিটে এত সেন্টিমিটার ডিসটেন্স কভার করে ইন 60 মিনিট ডিসটেন্স কভার্ড ইজ আচ্ছা এখন বলছে কি রিকোয়ার টু ফাইন্ড আমরা বের করতে লাগবে রিকোয়ার টু ফাইন্ড হাউ মাচ ডিসটেন্স কভার্ড বাই দ্য হুইল ইন 10 মিনিট 10 মিনিটে হুইলটায় কতটুকু ডিসটেন্স কভার করবে 10 মিনিটে কতটুকু ডিসটেন্স কভার করবে আমরা প্রথম আমরা বের করে নিচ্ছি সার্কামফারেন্স অফ দ্য হুইল সার্কামফারেন্স অফ হুইল হবে 2πr 2π হবে 22/7 এন্ড রেডিয়াস হচ্ছে আমার 80 সেন্টিমিটার তো 44 × 80/7 সেন্টিমিটার দিস ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য তো 60 মিনিটে কতটুকু ডিসটেন্স কভার করবে 60 মিনিটে কতটুকু ডিসটেন্স কভার করবে মানে 60 মিনিটে আমার 60 মিনিটে হুইলটায় কতটুকু ডিসটেন্স যায় দিস এতটুকু ডিসটেন্স যায় 66 × দিস আর 1 রোটেশনে কতটুকু ডিসটেন্স কভার করে 1 রোটেশন আমার যদি হুইল যদি আমার 1 রোটেশন হয় 1 রোটেশনে কতটুকু ডিসটেন্স কভার করবে 1 রোটেশনে তার সার্কামফারেন্স কভার করবে 1 রোটেশনে কত কভার করবে সার্কামফারেন্স যেহেতু আমাদের ক্যাপ লাগবে যেহেতু স্পিড আমাদের 66 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে স্পিড মানে ইট ইজ 1 আওয়ারে 66 কিলোমিটার যায় ভালো করে খেয়াল করো তোমরা 66 কিলোমিটার পার আওয়ার ইট ইজ 1 আওয়ার 1 আওয়ারে 66 কিলোমিটার যায় 1 আওয়ারে 66 কিলোমিটার ডিসটেন্স যায় তো 66 কিলোমিটার যখন যাবে এটা তো রোটেশন করে করে যাবে তো 1 রোটেশনে কতটুকু ডিসটেন্স কভার করে সার্কামফারেন্স 1 রোটেশনে কতটুকু ডিসটেন্স কভার করবে সার্কামফারেন্স তো 1 আওয়ারে যে এই যে 66 কিলোমিটার যে যাবে 66 কিলোমিটার এর প্রত্যেকটা ডিসটেন্সের মধ্যে আমার কি সার্কামফারেন্সটা তার সাথে কি হয়ে যাবে এড হয়ে যাবে সার্কামফারেন্সটা এড হয়ে যাবে তো আমরা কি দেখতে পারি ওনা এখানে কি বলছে সার্কামফারেন্স না এখানে বলছে কি 10 মিনিটে চাকাটা কতবার রোটেশন কত হাউ মাচ রোটেশন বের করতে লাগে কতবার রোটেশন করবে ইন 10 মিনিট 10 মিনিটে কতটুকু রোটেশন করে এটা বের করতে লাগে 10 মিনিটে কতটুকু রোটেশন করে এটা বের করতে লাগে এটা আমরা কিভাবে বের করব আমরা দেখো কি 10 মিনিটে কতটুকু ডিসটেন্স যায় এটা আমরা বের করে নিই 10 মিনিটে কতটুকু ডিসটেন্স যায় এটা আমরা বের করে নিলাম ইন 60 মিনিট ডিসটেন্স কভার করতে কি হয়ে যায় 10 মিনিটে আমাদের কি লাগে 10 মিনিটে রোটেশন কতটা হয় লাগে তো আমাদের কি লাগে 10 মিনিটে কতবার রোটেশন হয় লাগে আমরা লাগে 10 মিনিটে কতবার রোটেশন হয় হ্যাঁ লাগে আমরা কি করব 10 মিনিটে আগে কতটুকু ডিসটেন্স কভার করে এটা আগে বের করে নিই তো 60 মিনিটে কতটুকু ডিসটেন্স কভার করে 3 সেমি ইন 60 মিনিট 60 মিনিট ডিসটেন্স কভার ডিসটেন্স কভার ইকুয়াল টু 66 × 1000 × 100 সেমি ইন 60 মিনিট देयरफॉर ইন 1 মিনিট ডিসটেন্স কভার 66 × 1000/100/60 0 0 ক্যান্সেল করে 6 দিয়ে দিবেন therefore in 10 minutes distance covered কি হবে 11 × 1000 10 × 10 11 ×
জিরো কয়টা আছে? তিনটা চারটা পাঁচটা, ফাইভ জিরো, এক দুই তিন চার পাঁচ তিন সেন্টিমিটার। তিন সিক্সটি মিন টেন মিনিটসে কতটুকু ডিস্টেন্স কভার করবে? ইলেভেন ফাইভ জিরো সেন্টিমিটার এগুলো ডিস্টেন্স কভার করবে। তো রোটেশন কিভাবে বের করবো আমরা? রোটেশন ডিস্টেন্স কভার যেটা আছে, ডিস্টেন্স ডিস্টেন্স কভার যেটা আছে, এটাকে যদি আমি যদি সার্কামফারেন্স দিয়ে ডিভাইড করে নিই তাহলে আমার কি হয়ে যাবে? রোটেশন বের হয়ে যাবে, রোটেশন বের হয়ে যাবে। তো নাম্বার অফ রোটেশন ইকুয়াল টু নাম্বার অফ রোটেশন, নাম্বার অফ রোটেশন, রোটেশন ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্স বাই বাই ডিস্টেন্স বাই সার্কামফারেন্স। তো ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, এন্ড সার্কামফারেন্স ইজ 4 4 ইনটু 80 বাই 7। সো 1 1 2 3 4 5 7 বাই 44 ইনটু 80। তো 0 0 ক্যান্সেল যাবে, ইডিভেন জি ক্যান্সেল গা, ইডিভেন 1 টাইম এক দুই তিন চার পাঁচ, চারটা থাকবে আর ইলেভেন দিয়ে ইলেভেন ফোর টাইমস ফোর দিয়ে এটা কি হবে? ফোর টু টাইমস এইট, ফোর ফাইভ টাইমস টোয়েন্টি জিরো জিরো, ডায়ামিটার আমাদের 80 ছিল, ডায়ামিটার 80 তুমি খেয়াল করবে, এটা এটা সার্কামফারেন্স যখন বের করেছে আমরা 2 পাই আর, 2 পাই আর এটা খেয়াল করবে তুমি, এটা ঠিক করে নেবে রেডিয়াসটা 40 হবে, 40 40 এটা আমরা 80 ধরে নিয়েছি, 80 ডায়ামিটার ছিল, তো যেখানে সার্কামফারেন্স যেখানে ছিল, সার্কামফারেন্স যেখানে ছিল এখানে 2 পাই আর, 2 ইনটু পাই হবে 22 বাই 7 মানে 44 বাই 7 ইনটু রেডিয়াস, রেডিয়াস হলো 40 হবে, ডায়ামিটার 80 হবে রেডিয়াস 40, তো এখানে 4 আসবে, 4 যদি আসে 4 দিয়ে 4 6 24, 4 দুগুণে 8, 4 5 20, সো ফোর থ্রি সেভেন ফাইভ নাম্বার অফ রোটেশন, ফোর থ্রি সেভেন ফাইভ নাম্বার অফ রোটেশন, নাম্বার ফোর। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ কি বলছে? শর্ট কোয়েশ্চন ফরেস্ট সার্কেল গিভেন, গিভেন আমাদের কি পরে সার্কেল এরিয়া এন্ড সার্কামফারেন্স আর ইকুয়াল, এরিয়া এন্ড সার্কামফারেন্স আর ইকুয়াল, দেন বিলো রেডিয়াস উইল বি ফার্স্ট। তো আমরা এখানে পাই পাই ক্যান্সেল যাবে গিয়ে, আরও একটা ক্যান্সেল যাবে, লিখবো আর নট ইকুয়াল টু জিরো, পাই তো আমার নোন হলো 22/7, রেডিয়াস আমার নট ইকুয়াল টু জিরো হতে লাগবে, ক্যান্সেলিং যাওয়া মানে নট ইকুয়াল টু জিরো হতে লাগবে, তো এখানে আর আর ইকুয়াল টু থাকবে কত? 2।